5ই আগস্ট স্থানীয় শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন জনাব মোহাম্মদ সোলেমান হক জোদ্দার, মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা এক ও হুইপ জাতীয় সংসদ। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে। অনুষ্ঠানটি জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করা হয়। এরপরই 8 শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোহাম্মদ সোলেমান হক জোদ্দার, মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা এক। শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, চুয়াডাঙ্গা জেলা শাখা, জীবননগর উপজেলার পক্ষ থেকে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মল্লিক, মহিলা আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখা, 8 নং নাটুদাহ ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আলোচনা বক্তারা মুক্তিযুদ্ধ ইতিহাস তুলে ধরেন এবং বলেন 71 সালে এই ভয়াবহ দিনগুলির কথা। মাননীয় হুইপ উচ্চশিক্ষিত নয়নে তার নিজ চোখে দেখা সেই 1971 সালে সেই 5ই আগস্ট আবার এই নতুন প্রজন্মকে সামনে তুলে ধরেন। সাইদুর রহমান, বিকেটিভি, ডেক্স নিউজ, চুয়াডাঙ্গা।